হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। করছি আজকের ব্লগ। এখন বাজে 9:30, সকাল 9:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আজকে সকালবেলা আমি মোটামুটি সব কাজ করে দিয়েছি। এ দেখো, ঘর গোছানো হয়ে গেছে, মশাটা বাকি আছে, ঘর দোর গোছানো মোটামুটি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট রুটি তোমরা তো জানোই, তো চলো, রুটি টুটি করা হয়ে গেছে, আনাজ কাটা হয়ে গেছে, চলো রান্নাঘরে চলো। এই দেখো, শীষ পালংয়ের তরকারি করব আজকে, আর কাঁচকলা ভাতে দেবো আমার শাশুড়ির জন্য, আর মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, জলে রেখে দিয়েছি যাতে কষ্টটা বেরিয়ে যায়। আর এই দেখো, রুটি আমার কমপ্লিট, সকালের ব্রেকফাস্ট। এই দেখো, এটা আমার ছাদে বেগুন, এই বেগুনটা এখানে তুলে নিয়ে আসলাম। দেখো তো কাঁটা বেগুনটার মধ্যে। এবার চটপট খেয়ে নিচ্ছি, অনেক কাজ বাকি আছে, ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো। এই দেখো, আমার সোনা মামা উঠে গেছে, ওকে এবার সোয়েটার পরাতে পরাতে আমার আধা ঘন্টা লাগে। দেখো কি করে, ব্রাশ ব্রাশ করে নাও। কেন মানে দাঁত পরিষ্কার হবে। এই দেখো, চাল ভিজিয়ে রেখেছি বাটিতে কুকুরের জন্য, আর এই গামলাটাই আমাদের জন্য। এই দেখো, ও বিল্ডিং ব্লক গুলো বানাবে আর আমাকে এসে এসে মাঝে মাঝে দেখতে হয়। প্রত্যেকদিন সকালবেলা আমার এরকমই যায় পুরো সকালটা, এরকম করতে করতে কখন যে দুপুর হয়ে যায়, খেয়ালই থাকে না ঘড়ির কাঁটার দিকে। তো আমার সকাল তো বন্ধুরা এরকমই যায়, আর তোমাদের কেমন যায় আমি কিন্তু অবশ্যই লিখে জানিও। সবাই খুব ভালো থেকো, আমার ভিডিও এখানেই স্টপ করছি, টাটা।